নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিলের আবেদন ন্যাশনাল মেডিকেল কমিশনে, সেখানে আবেদন করেছে আইএমএ। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে চিঠি আইএমএ, আর চিঠিতে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সমালোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য সন্দীপ ঘোষ এবং কিভাবে এরকম একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে সেখানে সদস্য করা হয়, এমনটাই অভিযোগ সেই চিঠিতে। সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিলের আবেদন ন্যাশনাল মেডিকেল কমিশনে আবেদন করেছে আইএমএ। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে এবার চিঠি আইএমএ, যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, যে চিঠিতে আবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সমালোচনা রয়েছে। কারণ এরকম একটা দুর্নীতিগ্রস্ত মানুষ কিভাবে সদস্য হতে পারে এবং এতদিন পর্যন্ত তার সে নিজের সেই যে দায়িত্বে যে পজিশনে সেখানে সে বহাল থাকতে পারে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যেভাবে আর্থিক দুর্নীতি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কিন্তু এই বিষয় নিয়ে একেবারে সমালোচনা। আইএমএ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছে সন্দীপ। আর পাশাপাশি আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে, তৃণমূলের ছাত্র সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক অভিক থেকে। আরজিকর কাণ্ডের পর চিকিৎসক অভিককে বরখাস্ত, অভয়কাণ্ডে অপরাধস্থলে দেখা গিয়েছিল এই অভিক দেখে, আর সেই চিকিৎসক অভিক দেখে এবার বরখাস্ত করলো টিএমসিপি, যেখানে বারবার ছবি এসেছে একাধিক শাসক নেতার সঙ্গে, ঘনিষ্ঠতার ছবি সামনে এসেছে, সন্দীপ ঘোষের সঙ্গে একাধিক ছবি সামনে এসেছে অভিকদের। সবচেয়ে বড় কথা, সেদিনে অকুস্থলে সেখানে এই অভিক গিয়েছিল লাল জামা পরে, এবং বারবার প্রশ্ন ওঠে যে একজন এসএসকেএম এর চিকিৎসক হয়ে সেদিন আরজি করে তিনি কি করছিলেন। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তিনি ছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কিন্তু এই অভিকদের বিরুদ্ধে যখন এত প্রশ্ন ওঠে এবং কোথাও কি শাসক নেতার সঙ্গে বারবার তার নামটা জড়িয়ে পড়ছে, কারণ একাধিক জায়গায় তাকে দেখা গিয়েছে তার বুকে আবার কখনো শাসক দলের যে লোগো, সেই লোগো পরিহিত একটা ছবি সামনে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি সামনে এসেছে, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি সামনে এসেছে, এবং তারপরে এবার দেখা গেল যার বিরুদ্ধে এত অভিযোগও সামনে এসেছে সেই অভিযোগ দেখে এবার বরখাস্ত করলো টিএমসিপি। তৃণমূলের ছাত্র সংগঠন থেকে সাসপেন্ডেড চিকিৎসক অভিক দে, আরজিকর কাণ্ডের পরে চিকিৎসক অভিককে বরখাস্ত। সাসপেন্ড করা হয়েছে অভিক দেকে, টিএমসিপি থেকেও বরখাস্ত করা হয়েছে চিকিৎসক অভিক দেকে। অভিক দেখে নিয়ে এখন কথা হচ্ছে, আরো কয়েকটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। চিকিৎসক অভিককে যখন বরখাস্ত করলো তৃণমূল ছাত্র সংগঠন, এবার বর্ধমান মেডিকেল কলেজও কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা এই অভিকদের। চিকিৎসক অভিক দেখে তাকে ঢুকতে দেওয়া হবে না বর্ধমান মেডিকেলে, অর্থাৎ চিকিৎসক অভিকদের তিনি ঢুকতে পারবেন না বর্ধমান মেডিকেলে। গতকাল ম্যারাথন বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের কাউন্সিলর। এখন এখানকার কেউ নয়, ও তো পিজিটি এসএসকে, সেই জন্য এখানে ঢোকার কথাটা মানে আসে না। সিদ্ধান্ত কি নিয়েছেন এটাকে ঢোকা যাবে না এখানে? আপাতত তো তো কোনো কাজ নেই, আসার কথা না। এই সিদ্ধান্ত হয়েছে? দেখছি, সিদ্ধান্ত হয়েছে। এই চেক কালচার এই কথাটাই দুদিন আগেই শুনেছি, তো সেটা নিশ্চয়ই কাম্য নয়, একদমই আমার ক্যাম্পাসে চেক কালচার একদমই আমি অ্যালাউ করবো না, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে হবে। ছাত্র পরিষদ থেকে অভিক দেখে বহিষ্কার করা হয়েছে, সেটা সেপ্টেম্বর মাসের 2 তারিখে কেন? সেটা উচিত ছিল যেদিন অভয়াকাণ্ড ঘটে তার 2-1 দিনের মধ্যেই। আর আজকে তৃণমূল ছাত্র পরিষদ অভিক দেখে তার দায়ী রাজনৈতিক এবং রাজ্য প্রশাসনগত দায় অস্বীকার করার জন্য এবং শোধন প্রক্রিয়া নিজেকে শুদ্ধ করে নেওয়ার জন্যই কি এত দেরি করে ঘুম ভাঙতে ভাঙলো যে অভিক দেখে আজকে 2রা সেপ্টেম্বর ছেড়ে ফেলতে হলো। সুতরাং এই অভিযোগকে ছেটে ফেলাটা আমাদের কাছে এখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা তৃণমূল কংগ্রেসকে সাধুবাদ জানাতাম যদি এই প্রক্রিয়াটা অন্তত আরও 20 দিন আগে করতে পারত। জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে নিজাম প্যালেসে গ্রেপ্তার করলো সিবিআই দুর্নীতি দমন শাখা। সিবিআই হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, আর রাতেই স্বাস্থ্য পরীক্ষা করা হয় সন্দীপের। নিজামের স্বাস্থ্য পরীক্ষা হয় সন্দীপের, বিআর সিং হাসপাতাল থেকে আসেন 3 চিকিৎসকের একটি দল, 1.5 ঘন্টা ধরে চলে সন্দীপের স্বাস্থ্য পরীক্ষা। ঠিক সেই সময় কি ছবি উঠে এসেছিল দেখুন একটি বিশেষ প্রতিবেদন প্রতিনিধি তুলিকার। এই মুহূর্তে আমরা
দেখতে পাচ্ছি যে প্রায় দেড় ঘন্টা পর নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে বেরোলেন যারা বিআর সিং এর যারা চিকিৎসকরা রয়েছেন তারা, এবং তার সঙ্গে যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের যে টিম রয়েছে সেই টিম যাচ্ছে। অর্থাৎ 12:06 যখন যারা বিআর সিং এর যারা তিন চিকিৎসক রয়েছেন তারা আসেন, এবং সন্দীপ ঘোষ সহ বাকি যে আরো তিনজন অর্থাৎ মোট চারজনকে যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সিবিআই অফিসাররা গ্রেপ্তার করেছেন, তারপর 12:06 নাগাদ নিজাম প্যালেসে আসেন তারা, এবং প্রায় দেড় ঘন্টার ওপর তারা যে মেডিকেল টেস্ট সেই মেডিকেল টেস্ট হয় সন্দীপ ঘোষ সহ বাকি আরো তিনজনে, এবং তারপরে আমরা দেখলাম যে 1:45 সময় তারা যারা বিআর সিং এর যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে গেলেন, এবং আগামীকাল সন্দীপ ঘোষ সহ যে বিপ্লব সিং সিংহ এবং সুমন হাজরা ও আফসার আলী এই চারজনকে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হবে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে সরাসরি নিজাম প্যালেসের ছবিটা আমরা জানবো এলিনার কাছ থেকে। এলিনা, গতকাল রাতে সেখানে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে, এবং সন্দীপ ঘোষ একা নয়, আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ তুমি, রয়েছো নিজাম প্যালেসে? একেবারেই প্রিয়, দেখো গতকাল একেবারে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি কিন্তু তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির কারণে সিবিআই এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তারা তাকে গ্রেপ্তার করেছে, যেমনটাই এখনো পর্যন্ত সিবিআই সূত্রে পাওয়া খবর। টানা রাতভর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখতে চাইবো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ সন্দীপ ঘোষের যে সদস্য পদ সেই সদস্য পদ কিন্তু ইতিমধ্যেই বাতিল করেছে। গতকাল শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এর পাশাপাশি আরও তিনজনকে এই আর্থিক দুর্নীতি কাণ্ডে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মূলত আরজি করে টেন্ডার দুর্নীতি কিভাবে হতো, আর্থিক দুর্নীতির কাজ সময় টাকা কিভাবে কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে, কারা কারা লাভবান হয়েছেন, সেই সমস্তটাই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা তুমি তদন্ত করে দেখতে চাইছেন। মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আজকে সকাল থেকে আবারও জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হবে। সিবিআই তদন্তকারী আধিকারিকরা গতকালই তাকে নিজাম প্যালেসে নিয়ে এসেছেন এবং রাত্রিবেলাতে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। অবশ্যই নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে এলিনা।